মানকাসর ধারাখার বরষুণের ফলত কিন্তু দেখা গেছে দক্ষিণসীমা মানকাসর জেলার বিভিন্ন ঠাইত কিন্তু জলমগ্ন হওয়া পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে মেঘালয় যে বারনী পানি আছে, মেঘালয়ের বারনী পানি আহি পিপুলবাড়ি পিপুলবাড়ি মানুল্লাপাড়া অত্র অঞ্চলের যখন লোক আছে লোকসল কিন্তু ঘর বাড়ি রাস্তা খাট ইতিমধ্যে কিন্তু বুর্য পরিলক্ষিত হয়েছে। এনেদরে ইয়ার সামগ্রিক দৃশ্য মই নিউজ অসম নর্থ ইস্ট দখলত দেখাম। ইয়া হয়েছে দক্ষিণসীমা মানকাসর জেলার যে মানুল্লাপাড়া যে লাইফলাইন যে পথ, এই পথ ইতিমধ্যে কিন্তু পানিত বুর্য হওয়া পরিলক্ষিত হয়েছে। এনেদরে কিন্তু যাতায়াত অবস্থা কিন্তু কবলে গেলে ব্যাহত হওয়া পরিলক্ষিত হয়েছে। গাড়ি মটর বহু বহুত রিক্সত এনেদরে কিন্তু চলাই লওয়া পরিলক্ষিত হয়েছে। এনেদরে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন অঞ্চলত এনেদরে যে পানি যে কৃত্রিম যে বানপানী কৃত্রিম বানপানীর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। কৃত্রিম বানপানীর ফলত কিন্তু দেখা গেছে যে বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন ঘর দুয়ার তথা বাট পথ কিন্তু পানিত বুর্য পরিলক্ষিত হয়েছে। মোর এতে স্থানীয় রাইজ আছে, মো কথা পাতিল যত্ন করিম। হয় দাদা কি কব, যেহেতু কৃত্রিম বানপানীর কিন্তু আমি আপনি চাওক আমার মানকাচর সাউথ শালমারা মানকাচর ডিস্ট্রিক্টর বিভিন্ন এলাকা, খালি এইটাই নহে, এটো আমার তুরা আর হাটসিংমারি সংযোগী রোডটাই নহয়, বিভিন্ন এলাকাত কৃত্রিম বানপানী চাবলগিয়া হয়েছে, মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে। আর চাওক ইপিনে নিয়ার বাই যে ঘর আছে সেইটো ঘর আপনার গড়াখনিয়ার দরত পড়ি আছে, কেতিয়া যে পড়ি যাব কোনো গম পাওয়া নাই। তো সেই কারণে মানে আপনার কও যে এনেকা কৃত্রিম বানপানী আজির এটু নতুন নহয়, আমার ডিস্ট্রিক্টত হয়ে আছে বহুত আদিরপরা। তো সরকারের ফলের আমার ব্যবস্থা লাগে, সেটাই আপনার ফলের মানে অনুরোধ জানাম। আর হয় ইয়া কেবল পানি আর পানি, কেবল আপনি যোনফালে চাব কেবল পানি আর পানি, চকু যোনফালে যাব সেইলকে কিন্তু পানি আর পানি। ইয়ার সামগ্রিক দৃশ্য মানে দেখাম। ইয়া হয়েছে মেঘালয় আর মেঘালয়ের যে বারনী পানি, বারনী পানি আহি কিন্তু বিভিন্ন অঞ্চল যে অঞ্চল আছে জলমগ্ন করা পরিলক্ষিত হয়েছে। মেঘালয়ের বারনী পানি আহি কিন্তু দক্ষিণসীমা মানকাসর জেলার বিভিন্ন প্রান্ত আহি কিন্তু জলমগ্ন হওয়া পরিলক্ষিত হয়েছে। ইয়ার সামগ্রিক দৃশ্য মানে নিউজ এইটিন অসম নর্থ ইস্ট দখলক দেখাইছো। এনেদরে কিন্তু দেখা গেছে যে রাস্তা যে বাটপথ আছে বাটপথ ইতিমধ্যে কিন্তু বুর যাওয়া পরিলক্ষিত হয়েছে, মানুষের ঘর দুয়ার কিন্তু জলমগ্ন হওয়া পরিলক্ষিত হয়েছে। মই এই ঘরখন লৈ লক্ষ্য করে দেখাবলে অনুরোধ জানাম নিউজ এইটিন অসম নর্থ ইস্ট দখলক, যিকোনো মুহূর্তত কিন্তু ঘরখন কিন্তু পানিত কিন্তু উঠাই লৈ যোৱাৰে ভয়ত কিন্তু ভুগিবলগীয়া হয়েছে ঘরখনের মালিকে। ইতিমধ্যে দেখা গেছে যে পানির যে ঢৌ, এই ঢৌয়ে কিন্তু যে মানুল্লাপাড়া যে রাস্তা আছে রাস্তাখন কিন্তু যিকোনো মুহূর্তত কিন্তু উঠি যাব পারে। হ্যাঁ কিন্তু রাইজে কিন্তু ভয়ত কিন্তু আতঙ্ক আতঙ্কই কিন্তু বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। ইয়া হয়েছে দক্ষিণসীমা মানকাসর জেলার যে মানুল্লাপাড়া হাটিঙিমারি যে সংযোগী যে পথ আছে সংযোগী পথ, এনেদরে কিন্তু দেখা গেছে পানির মাজরে কিন্তু যে বাইক আরোহী আর টেম্পু আরোহী সকল কিন্তু বহুত কষ্টরে কিন্তু বাইক চলাই লই যাওয়া কিন্তু পরিলক্ষিত হয়েছে। এনেদরে